হঠাৎ শরীর খারাপ, হাসপাতালে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হচ্ছে বলে জানা গেছে। সোমবার রাত সোয়া এক দুইটার দিকে তাকে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছিল। সোমবার রাতে বিএনপি মিডিয়া সেলের এক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হঠাৎ করে বিএনপি চেয়ারপারসনের শরীর একটু খারাপ হলে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়, আবারও কিছু পরীক্ষা করা হবে। এর আগে গত 2-7 এপ্রিল চিকিৎসকদের পরামর্শে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক একিউএম জাহিদ হোসেন তখন সাংবাদিকদের জানিয়েছিলেন, তার নিয়মিত শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। কয়েকটি পরীক্ষায় সময় লাগবে, এজন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।